অখিল আছেন অখিলেই। তাজপুরে জবরদখল মুক্ত করতে গিয়ে কারামন্ত্রী রশি মহিলা রেঞ্জ অফিসার, মারের হুমকি থেকে কটুক্তি, বাদ গেল না কিছুই। সমুদ্র সৈকত দখল মুক্ত করতে যাওয়ায় দলবল নিয়ে চড়াও কারামন্ত্রী শাসানির মুখে অনর মহিলা রেঞ্জ অফিসার। রাষ্ট্রপতিকে কুরুচিকর আক্রমণ থেকে মহিলা অফিসারকে হুমকি, বারবার বিতর্কে সেই অখিল, গ্রেফতারির দাবি বিরোধীদের। তাজপুর কাণ্ডে মন্ত্রীর তাণ্ডব, অস্বস্তির মুখে নিন্দনীয় বলে সামাল দেওয়ার চেষ্টা তৃণমূলের, দুঃখ প্রকাশ করে রেঞ্জ অফিসারকে ফোন বীরবাহা কুণালের। আড়াবুল আতঙ্ক ফিরিয়ে বোতল ছুড়ে ভিডিওকে শাসন হাবড়া তৃণমূল নেতা, টেন্ডার নিয়ে সরকারি বৈঠকে তাণ্ডব, হামলার কথা মেনেও ডিএমকে পাল্টা নালিশ। জেলে শাহজাহান শিবু, কারা হবেন তৃণমূলের ব্লক সভাপতি, নাজাটে বৈঠকেও কাটল না জট, স্বচ্ছ ভাবমূর্তি নেতাদের তালিকা তৈরির দাবি নেতৃত্বের। রেশন দুর্নীতিতে ইডির জালে আনিসুর আলিফ, বালু বাকিপুরের সঙ্গে প্রায় দেড় কোটির লেনদেন, প্রাক্তন খাদ্যমন্ত্রীর সংস্থায় কেন টাকা, জেরায় মুখে কুলুপ। কোচবিহারে তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের অনাস্থা, মেকলিগঞ্জে পুরপ্রধানের বিরুদ্ধে কাউন্সিলরদের এসডিওকে চিঠি, সব জানে দল বলছেন চেয়ারম্যান। কলকাতা থেকে জেলা টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, আতঙ্ক বাড়িয়ে ডিভিসি ছাড়া জলে বন্যার আশঙ্কা, ভারী বর্ষণ উত্তরবঙ্গে, হড়পা মানে সতর্কতা। দুর্গাপুর ব্যারেজ থেকে বাড়ছে জল ছাড়ার পরিমাণ, ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই না জানিয়ে বাংলাকে ভাসানোর অভিযোগ নবান্নের, কথা বলেই জল ছাড়ার দাবি বিজেপির। কয়েক সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড তারকেশ্বরে সন্তোষপুর, উড়ল বেশ কয়েকটি বাড়ির চাল, ভাঙলো গাছ, ছিঁড়ল বিদ্যুতের তার। প্রকৃতির রোষে তছনছ ওয়েনাট, মৃতের সংখ্যা 350 পার, ধসের পাঁচ দিন পরেও দেহের হদিশ, এখনও নিখোঁজ বহু, ঘুরে দেখল তৃণমূলের প্রতিনিধি দল। ডেলিভারি বয়ের আড়ালে প্রকাশ্যে প্রৌঢ়াকে মেরে সোনার হার ছিনতাই, বরানগরে ব্যাগ থেকে ইট বের করে হামলা। অল্পের জন্য হাতছাড়া পদক, প্যারিসে পদকে হ্যাট্রিক হল না মানু ভাকারের, 25 মিটার পিস্তলে আগাগোড়া লড়েও শুট অফে শেষ করলেন চতুর্থ স্থানে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।